সংগঠনকে নিয়ে আসতে পারেনি, যেহেতু অনেকের অনেক সীমাবদ্ধতা আছে, অনেকের পছন্দের ব্যাপার আছে, অপছন্দের ব্যাপার আছে। আমি বাফলাকে এটাকে ব্যর্থ হিসেবে দেখবো না, আমি বলবো যে বাফলা হোয়াট এভার ইজ ডুইং সো ফার দে আর প্রোগ্রেসিং, হয়তো বা সব সংগঠন আসেনি বাট দে আর ডুইং ভেরি গুড, আমি এটা মনে করি। সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, আজ আমরা বাফলার আপডেট দেওয়ার জন্য বাফলা স্টুডিওতে নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আজকে আপনাদেরকে বাফলা সম্পর্কিত কিছু প্রশ্ন দর্শকদের কাছ থেকে আপনাদের জানাতে চেষ্টা করব। আমাদের বাফলা প্যারেড আসছে মার্চ মাসের 27 এবং 28 তারিখে, যেটা হতে যাচ্ছে শ্যাটো চত্বরের আশেপাশে ভারমন্ট স্ট্রিট ক্লোজ করে। যেই প্যারেড আমরা গত 3 বছর করেছি সেই ধারাবাহিকতা আমরা এবারও অব্যাহত রাখছি। একই জায়গাতে আমাদের বাফলা প্যারেড হতে যাচ্ছে আগামী মার্চের 27 এবং 28 তারিখ। এ প্রসঙ্গে আমরা আজকে এসেছি নর্থ হলিউডের জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিশেষ একটি কেন্দ্রবিন্দুতে, যেখানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন সংগঠনের সদস্যরা জড়িত হয়েছেন। আমরা আজকে তাদের কাছ থেকে জানবো বাফলা সম্বন্ধে তাদের প্রতিক্রিয়া, আমরা জানবো তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের যে ভূমিকা বাফলা ব্যাপারে, সে ব্যাপারে আজকে আমরা তাদের বিভিন্ন সদস্যদের সাথে কথাবার্তা বলবো। আজকে এই মুহূর্তে আমার পাশে উপস্থিত আছেন বাফলার সাথে ইন্টারভিউ দেওয়ার জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশন অর্থাৎ সাউদার্ন ক্যালিফোর্নিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব জসিম আহমেদ। জনাব জসিম আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে জালালাবাদ হচ্ছে বাংলাদেশের এই লস অ্যাঞ্জেলস এলাকাতে একটি প্রধানত বৃহৎ সংগঠন, কয়েকটি সংগঠনের মধ্যে একটি অন্যতম সংগঠন, এবং এই সংগঠনের সারা বছরব্যাপী যে কর্মসূচি পালিত করে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের কমিউনিটিকে অনেকাংশে অনেক দিক থেকে উজ্জীবিত করে। এবং গত তিনটি বছর এই জালালাবাদ অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডে প্যারেডে যে ভূমিকা রেখে এসেছে নিঃসন্দেহে সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা এবার জানবো যে চতুর্থবারের মতো যে প্যারেড হতে যাচ্ছে সেই ব্যাপারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব জসিম আহমদের মতামত। আচ্ছা জসিম আহমেদ, বলুন, আপনি তো জানেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেস যে জিনিসটা, না সরি, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেস প্রতি বছর যে বাংলাদেশ ডে প্যারেড করে থাকে, এবং আপনি সেখানে প্রত্যক্ষভাবে গত তিনটি বছর উপস্থিত হয়েছেন, আপনি এই প্যারেডকে কীভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে এত বিরাট একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশন সম্পর্কে। তো আমি স্পেসিফাই করতে চাই, আমাদের সংগঠনের নাম হচ্ছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশন, এবং আমি এবারকার নবনির্বাচিত প্রেসিডেন্ট। এবং এবারকার যে প্যারেড হবে, গত 3 বছরের প্যারেডের মতো এবারও আমরা অংশগ্রহণ করব, এবং আমাদের প্রস্তুতি আছে যাতে আমরা আরও বর্ণাঢ্যভাবে বিরাট আকারে আমরা যাতে অংশগ্রহণ করতে পারি, এবং সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি কি মনে করেন যে সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে বিভিন্ন সংগঠন আছে এবং এই সংগঠনগুলো সারা বছরই কিছু না কিছু সাংগঠনিক কর্মকাণ্ড করে থাকেন, এবং সেই ক্ষেত্রে বাফলা যে কাজটা করতে যাচ্ছে প্রতি বছর যে প্যারেডটা অ্যারেঞ্জ করতে যাচ্ছে বা প্যারেড প্যারেড করে থাকে, এইটা এই কর্মসূচিটা এবং অন্যান্য সংগঠন যেগুলোর কর্মসূচি করে থাকে তার ভিতরে এটা দুটার ভিতরে পার্থক্যটা আপনি কীভাবে দেখতে চান? আমি এটাকে পার্থক্য হিসাবে দেখতে চাই না, আমি দেখতে চাই এটা কোঅর্ডিনেশন হিসাবে। বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে যে মানে অনুষ্ঠানগুলো করে থাকে, সেটা আসলে বাংলাদেশের সংস্কৃতিকে কৃষ্টিকে আমাদের পরিচয়কে তুলে ধরার জন্য আমাদের আগামী প্রজন্মের কাছে। এবং বাফলা যেটা করে এটা কম্বিনেশন অফ অল দিস থিং টুগেদার, এবং বাফলাটাকে বৃহৎ পরিসরে সবাইকে সাথে নিয়ে এটা অনুষ্ঠান করে বা একটা প্যারেড করে যেটা আমরা বাইরের কমিউনিটিকে দেখাতে পারি, বাফলার মাধ্যমে সেটা সম্ভব হয়। কারণ আমরা যেটা করি সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠন সাউদার্ন ক্যালিফোর্নিয়া জালালাবাদ সহ অন্যান্য সংগঠন যেমন আপনার সংগঠন উত্তরণ, সেগুলো হচ্ছে আমাদের কমিউনিটির মধ্যে আমরা বিদ্যমান সীমিত, কিন্তু বাফলা যেটা করে সেটা হচ্ছে অন্যান্য কমিউনিটিতে আমাদের পরিচয়কে তুলে ধরা, আমাদের উপস্থিতিকে জানান দেওয়া যে আমরাও বাংলাদেশের লোক, দিস ইজ আওয়ার কালচার অ্যান্ড উই আর দিস ইজ আওয়ার আইডেন্টিটি। আপনি জানেন যে বাফলার মূল উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট দ্য ইউনিটি অ্যান্ড হারমোনি অ্যামং দ্য বাংলাদেশি কমিউনিটি, তা আপনি কি মনে করেন বাফলা এই ক্ষেত্রে কতটুকু সার্থকতা অর্জন করেছে? আমি যদিও মানে দেখবেন, আমি বলবো যে বাফলা হোয়াট এভার ইজ ডুইং সো ফার দে আর প্রোগ্রেসিং, হয়তো বা সব সংগঠন আসেনি বাট দে আর ডুইং ভেরি গুড, আমি এটা মনে করি। আমি বাফলাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আপনি এই ব্যাপারে কি মনে করেন?